কারণ আজ খুলেছে জিডি বিড়লা স্কুল, খুলল অশোক হল স্কুল এবং মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলও। যাদের সমস্ত ফিস ক্লিয়ার রয়েছে, ডিউ ক্লিয়ার রয়েছে, তাদের জন্য রাতারাতি অস্থায়ী হলুদ রঙের আইডেন্টিটি কার্ড ইস্যু করেছে জিডি বিড়লা স্কুল। আর সেই হলুদ রঙের আই কার্ড গলায় ঝুলানো বাধ্যতামূলক করা হয়েছে স্কুল প্রবেশের সময়। পড়ুয়ারা সেই আই কার্ড ঝুলিয়ে এসেছে স্কুলের সামনে, গেটে একবার, ভেতরে মেইন বিল্ডিংয়ে প্রবেশের সময় দ্বিতীয়বার সেই আই কার্ড চেক করা হচ্ছে এবং এই কাজে বেশ কিছুটা সময়ও লাগছে। ফ্রি ফ্লো থাকছে না, তাই স্কুলের চোখে বৈধ পড়ুয়াদেরও গেটে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময় ধরে, আবার শিশুদের শিক্ষার অধিকার লঙ্ঘন করে। এভাবে ভেদাভেদ আইন আনুক কিনা তা জানতে আজই কলকাতা হাইকোর্টে যাচ্ছে পুরো ফি যে অভিভাবকরা দেননি, সেই পুরো ফি না দেওয়া, না মেটানো অভিভাবকদের প্রতিনিধি দল। জিডি বিড়লা স্কুল আজ খুলেছে, খুলেছে অশোক হল মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলও। আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন আমরা দেখে নেব। যাদের পুরো ডিউ ক্লিয়ার হয়ে গেছে তাদেরকে মার্কশিট দেওয়া হয়েছে এবং মার্কশিট দেওয়ার পরে প্রত্যেকটি শিশুকে ঠিক এইভাবে হলুদ রঙের আইডেন্টিটি কার্ড ইস্যু করেছে স্কুল কর্তৃপক্ষ, যে আইডেন্টিটি কার্ড বুঝিয়ে দিচ্ছে কাদের পুরো ডিউস ক্লিয়ার রয়েছে। আজকে স্কুলে প্রবেশাধিকার শুধুমাত্র তাদেরই। স্কুলের গেটে নিরাপত্তা রক্ষীরা এই হলুদ রঙের অস্থায়ী আইডেন্টিটি কার্ড চেক করে নিচ্ছেন এবং শিশুদেরকে ভেতরে যাওয়ার অনুমতি দিচ্ছেন। তা সত্ত্বেও অনেক অভিভাবক এখনও পর্যন্ত শিশুদের নিয়ে বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। তারা বুঝতে পাচ্ছেন না সমস্ত ডিউ ক্লিয়ার করার পরে যখন হলুদ রঙের অস্থায়ী আইডেন্টিটি কার্ড ইস্যু করা হয়েছে তারপরেও ঠিক কীভাবে বা কোন যুক্তিতে তাদেরকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়েছে স্কুলের বাইরে। সব মিলিয়ে স্কুল খুললেও জটিলতা অব্যাহত জিডি বিড়লা সহ বিড়লা গ্রুপের সমস্ত স্কুলে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে অয়ন, কলকাতা।